মাটি যে জায়গার মধ্যে পাওয়া যায় চীনা মাটি, সে জায়গার নাম কি? বিবিনগঞ্জ। বিবিনগঞ্জ, এটা কি বিজয়পুরের দিকে পড়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিজয়পুর চীনা মাটি এটা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বিজয়পুরের দিকে যাই নাকি? হ্যাঁ আচ্ছা। আমি এই মুহূর্তে যাচ্ছি বিজয়পুরে, সেখানে রয়েছে বাংলাদেশের একমাত্র চীনা মাটির খনি। ব্যাপারটা কিন্তু পুরোপুরি ইন্টারেস্টিং, এই জিনিস বাংলাদেশে আর কোথাও পাবেন না। এই সবকিছু মিলিয়ে বিজয়পুর, আর জায়গাটা হচ্ছে বাংলাদেশের একমাত্র চীনামাটির খনি। এই জায়গাটাতে চীনামাটি উত্তোলন শুরু হয় 1957 সাল থেকে। আর সবচাইতে মজার যে বিষয়টি তা হচ্ছে, ভূপৃষ্ঠ থেকে 60 মিটার গভীর পর্যন্ত এই চীনামাটি গুলো পাওয়া যায়। দূর থেকে বা কাছ থেকে যেভাবেই দেখি না কেন, জায়গাটা জাস্ট ওয়াও। আমি গায়ে মাটি রাঙা মাটি, নাচে পথে টাঙা প্রহরে, খুঁজবো সবুজ কোন ফুলে, খুঁজে না পায় যাহারে। এই জায়গাটা আসার পর আমার প্রথম যে অনুভূতিটা হলো তা হচ্ছে, আমি মনে হয় একটা পৌরাণিক সিনেমার মধ্যে আছি, আর আমার নিচে হচ্ছে পাতালপুরি। বাট বেসিক্যালি এইটি হচ্ছে আসলে বাংলাদেশের একমাত্র চুনা পাথরের খনি, অর্থাৎ সমতল বাংলাদেশের গভীরে অন্য আরেকটা জগৎ। কথা গেল বিদেশে, ফিরে নাহি আইছে ও দিদিল, ওই ঘরে বসে রান্ধি আর কান্দি, পাশ মুন্ডি পাহাড়ে নানা। ধানগুলা কি নতুন ধান? চাষাবাদটা কে করে? আপনার পরিবারে কাউরে পাবো না এখানে কাজ করতেছে? পাবো না। আচ্ছা তাহলে একটু গিয়ে দেখি। অর্থাৎ এই অঞ্চলে যারা বসবাস করেন তাদের মধ্যে মহিলা সদস্য যারা রয়েছেন তারা এরকম ক্ষেত খামারির কাজ করেন, ঘর গৃহস্থালির কাজ করেন। আর যারা পুরুষ সদস্য রয়েছেন অনেকে ক্ষেত খামারির কাজ করেন, আর অনেকে সামনে যে চীনামাটির কাজটা করেন। আমি এই মুহূর্তে যাচ্ছি পাতালপুরের রাজ্যে। আপনারা কোন সম্প্রদায়ের? গারো। গারো। আপনাদের এই প্রজেক্টের মধ্যে কতজন মোটমাট আপনাদের সম্প্রদায়ের কাজ করতে পারে? এর মনে হয় 1000 লোকটা আছে। 10 বছর আগে জায়গাটা কি এরকমই ছিল? এ পুরো পাহাড় ছিল, সেটার এখন কাইটা এরকম একটা প্রজেক্ট করা হয়েছে, তাই তো? সামনে কি যাওয়া যাবে এদিকে? এদিক দিয়ে? হ্যাঁ একটু যাওয়া যাবে না। আচ্ছা এদিক দিয়ে যাওয়া যাবে না। আমি গায়ে মাটি রাঙা মাটি, নাচে পথে টাঙা প্রহরে, খুঁজবো সবুজ কোন ফুলে, খুঁজে না পায় যাহারে। এই জায়গাটা আসার পর আমার প্রথম যে অনুভূতিটা হলো তা হচ্ছে, আমি মনে হয় একটা পৌরাণিক সিনেমার মধ্যে আছি, আর আমার নিচে হচ্ছে পাতালপুরি। বাট বেসিক্যালি এইটি হচ্ছে আসলে বাংলাদেশের একমাত্র চুনা পাথরের খনি, অর্থাৎ সমতল বাংলাদেশের গভীরে। এই সবকিছু মিলিয়ে বিজয়পুর, আর জায়গাটা হচ্ছে বাংলাদেশের একমাত্র চীনামাটির খনি। এই জায়গাটাতে চীনামাটি উত্তোলন শুরু হয় 1957 সাল থেকে। আর সবচাইতে মজার যে বিষয়টি তা হচ্ছে, ভূপৃষ্ঠ থেকে 60 মিটার গভীর পর্যন্ত এই চীনামাটি গুলো পাওয়া যায়। দূর থেকে বা কাছ থেকে যেভাবেই দেখি না কেন, জায়গায় অন্য আরেকটা জগৎ। কথা গেল বিদেশে, ফিরে নাহি আইছে ও দিদিল, ঘরে বসে রান্ধি আর কান্দি, পাশ মুন্ডি পাহাড়ে নানা। ধানগুলা কি নতুন ধান? চাষাবাদটা কে করে?
আপনিও করেন, আপনিও মাঠে যান চাষাবাদ করতে। আর এখানে যে চীনা মাটির প্রকল্পের কাজ চলতেছে, এখানে কেউ কাজ করেন আপনাদের পরিবারের? মাটি যে জায়গার মধ্যে পাওয়া যায় চীনা মাটি, সে জায়গার নাম কি? বিভিনগঞ্জ। বিভিনগঞ্জ, এটা কি বিজয়পুরের দিকে পড়ে? হ্যাঁ হ্যাঁ, বিজয়পুর চীনা মাটি এটা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বিজয়পুরের দিকে যাই নাকি? আমি এই মুহূর্তে যাচ্ছি বিজয়পুরে, সেখানে রয়েছে বাংলাদেশের একমাত্র চীনা মাটির খনি। ব্যাপারটা কিন্তু পুরোপুরি ইন্টারেস্টিং, এই জিনিস বাংলাদেশের আর কোথাও পাবেন না। কবে পাবো তাহার দেখা রে আরে, কবে পাবো